সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রথমেই জানাই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যেহেতু ঈদের একদিন হয়ে গেছে তো আসলে আমার ভিডিওটি তৈরি করা হয় না এই জন্য আর কি দিতে পারি নাই তো আসলে আজকে এই ডাউক পাখি ধরার ফাঁদ নিয়ে কিছু আলোচনা করবো যারা ডাউক পাখি ধরার ফাঁদ বলেছেন যে আসলে ইয়ে তালের আশের বদলে আর কি সুতা ব্যবহার করা যাবে কি না তাদের অ্যান্সারে আসলে বলতেছি যে অবশ্যই যাবে তবে সুতা যদি ব্যবহার করেন তাহলে হয়তোবা এরকম হবে না কারণ সুতাটি এত পুক্ত না আর এটি খুবই মানে ফ্লেক্সিবল বলতে আসলে স্প্রিং ভালো করে আর এটি শুধু পায়ে লাগলেই পায়ে লাগলেই সাথে সাথে মানে আটকে যায় তো আসলে প্রাকৃতিক বি প্রাকৃতিকভাবে আসলে এগুলো তৈরি তো আসলে এগুলির মান অন্যরকম আর সুতার ফান মানে মান অন্যরকম তো আর এই গিরাটার বিষয়ে যারা দেখতে চেয়েছেন যে গিরাটা কীভাবে দিবেন তো এই গিরা হয়তো বা আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দিব বা আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন যে আসলে গিরা কীভাবে দিতে হয় এবং গিরা দিয়ে আপনারা সুপার গ্লু আঠা দিয়ে দিবেন যাতে কোনোভাবে না খুলে যায় আর নিচে তো দেখতে পাচ্ছেন আসলে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে তো বন্ধুরা শুধু আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য বা এই ভিডিওটি তৈরি করা ভালো কিছু দিতে পারলাম না এই জন্য ক্ষমা করবেন তো আবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাইকে ঈদ মোবারক